ইংরেজি 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে নিজ বংশ ও প্রজা সাধারণের রক্ষার্থে বেনী মাধব ঘোষ মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের ঘোষপাড়ায় দক্ষিণা কালীপুজো শুরু করেন। সেই পুরনো পরম্পরা মেনে আজও হয়ে আসছে এই পুজো। ঘোষ পরিবারের পুজো উদ্যোক্তা বিরজানাথ ঘোষ জানান, তার প্রপিতামহ বেনী মাধব ঘোষ নিজ পরিবার ও প্রজা সাধারণের রক্ষার্থে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে দক্ষিণা কালীপুজো শুরু করেছিলেন। প্রথমে একটি ছোট্ট কুঁড়ে ঘরে শুরু করেছিলেন পুজো, এরপর ধীরে ধীরে শুরু হয় স্থায়ী মন্দির নির্মাণের কাজ। সেই মন্দিরে পূজিতা হন দক্ষিণা কালী। প্রতি বছর পুজো উপলক্ষে মন্দির চত্বরে বসে মেলা, ছাগবলির প্রথাও রয়েছে। পুজোর পরদিন নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকে। রতুয়া এলাকার প্রায় 15টি গ্রামের ভক্তরা এখানে পুজো দিতে আসেন, এমনকি আশেপাশের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পুজো দেখতে ভিড় জমান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবারে এই পুজো 253 বছরে পদার্পণ করলো। এই বছর পুজোর বাজেট প্রায় 3 লক্ষ টাকা, এমনটাই জানান পুজো উদ্যোক্তা বিরজানাথ ঘোষ। এটা ঘোষ পরিবারের পুজো, বাংলা 1176 আর ইংরেজি 1770 সালে আমার প্রপিতামহ ঈশ্বর বেনী মাধব ঘোষ জমিদারির প্রজা সাধারণের রক্ষার্থে এবং নিজ পরিবার রক্ষার্থে শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার প্রতিষ্ঠা করেন। দক্ষিণা কালী মাতার প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে যে প্রজাকুল এবং নিজ পরিবারকে রক্ষা করার জন্য, এবং সেই 1176 সাল থেকে আজ অবধি অর্থাৎ বর্তমান বছরে 253 বছর আমরা পূজা করব। আমি এই বংশের চতুর্থ পুরুষ। পুজোর পরদিন মেলা হয় এবং সেই মেলাতে পার্শ্ববর্তী গ্রাম এবং বিশেষ করে মহিলারা এই গ্রামে এই মেলায় এসে অংশগ্রহণ করে, মিষ্টির দোকান, মনোহারির দোকান, বিভিন্ন দোকানে কেনাবেচা করে। উভয় সম্প্রদায়ের মানুষ আছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা সবচেয়ে বড়, এইটাই আমাদের বড় পাওনা। 76 মন্বন্তরে যখন 76 দুর্ভিক্ষ সারা দেশ জুড়ে হাহাকার রব উঠেছিল, সেই সময় 76 মন্বন্তরে নিজের পরিবার এবং প্রজাকুলকে রক্ষা করার জন্য আমার প্রপিতামহ শ্রী ঈশ্বর বেনী মাধব ঘোষ এই দক্ষিণা কালী মাতা প্রতিষ্ঠা করেন। এখানে ছাগ বলি, মেষ বলি সবই হয়, পায়রা বলিও হয়। নরনারায়ণ সেবার ব্যবস্থা, তার পরের দিন আমরা কিছুটা ব্যবস্থা করি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।